ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। সম্প্রতি টকশোতে মেজাজ হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি মানিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারক। বেশ কয়েকটি বিতর্কিত মামলার জন্য তিনি আগে থেকেই ব্যাপক আলোচিত। ট্রাফিক পুলিশ সালাম না দিয়ায় চটে যাওয়া কিংবা ক্ষমতা ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ড করার ইতিহাস রয়েছে সাবেক এই বিচারপতির। অবসর গ্রহণের পরেও মামলায় রায় দিয়ে তিনি ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিলেন। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। 3 জুলাই 2001 বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে বাংলাদেশ হাইকোর্টে নিয়োগ দেয়। 2001 সালে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি। 2003 সালে মানিক তার গাড়িকে স্যালুট না করার জন্য ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন। সে সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক একটি প্রতিক্রিয়া জারি করে বলেছিলেন যে ট্রাফিক পুলিশ কাউকে স্যালুট করার বাধ্যবাধকতার মধ্যে নেই। এই ঘটনার পরে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন, যা তাকে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয়। পরে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা লাভ করেন, এতে তিনি আবারও চাকরি ফিরে পান। 2009 সালের 2 মার্চ মানিককে 11 জন অতিরিক্ত বিচারক সহ তাদের পক্ষে হাইকোর্টের একটি রায়ের পরে আদালতে পুনর্বাসিত করা হয়। 25 মার্চ 2009 তিনি 2009 সালে ক্ষমতায় আসা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশ হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিযুক্ত হন। 2012 সালে বাংলাদেশের সংসদ তাকে নিন্দা জানিয়ে এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন। কালামানিক তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণীর আসনে বসে থাকার অভিযোগও করেন তিনি। 2013 সালের 31 মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান। তিনি তার চেয়ে সিনিয়র 21 জন বিচারককে অতিক্রম করে এ পদোন্নতি পান। বিচারপতি মানিক 1 অক্টোবর 2015 সালে অবসর নেন। বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি এবং সিনহার মধ্যে একটি গোপন কথোপকথন রেকর্ড করেন এবং কথোপকথনটি দৈনিক জনকণ্ঠে প্রকাশ করেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভোটে সিদ্ধান্ত নেয় যে মানিকের জন্য বিদায় সংবর্ধনা আয়োজন করা হবে না এবং অ্যাটর্নি জেনারেল অফিসেও বিদায় অনুষ্ঠান আয়োজনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। এটি অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারকদের জন্য বিদায় অনুষ্ঠানের ঐতিহ্যের বিপরীত ছিল। প্রধান বিচারপতি তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতি সিনহার অভিশংসনের আবেদন করেন। 10 ফেব্রুয়ারি 2016 সালে অবসর নেওয়ার পর 65টি আদেশ ও রায় জমা দিয়েছিলেন। তার মতে তার এখনও 20টি রায় এবং আদেশ বাকি ছিল।